হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চ্যানেল কাকা রাইডার্স। আমি বিপুল, আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভারত এবং বাংলাদেশ সীমান্ত নিয়ে বিশেষ কিছু তথ্য। আর যেহেতু এটা হিলি বর্ডার, তাই হিলি বর্ডারের উপরে বিশেষ জোর থাকবে। সামনেই দেখুন, আপনাদের সামনে লেখা আছে বাংলাদেশ ওয়েলকাম জানাচ্ছে। তো বাংলাদেশের এই পার্টটার নাম হাকিমপুর উপজেলা, দিনাজপুর, আর এটা সেকেন্ড লার্জেস্ট ল্যান্ডপোর্ট ইন বাংলাদেশ। আর ভারতবর্ষের এই পার্টটা যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, সেটা হলো হিলি বর্ডার। তো আমি এই ভিডিওতে জানাবো কিভাবে আপনি বাংলাদেশে যাবেন, বা এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে হয়, এই হিলি বাংলাদেশ বর্ডারের দূরত্বটা কত, কোন কোন রাজ্য ছুঁয়ে গেছে। তো আসুন শুরুতেই একটা বিশেষ কথা, যে প্রত্যেকটা বর্ডারেই, ভারতবর্ষের বর্ডারগুলোতে শিব মন্দির আছে দেখুন। আর ঠিক উল্টো দিকেই আপনার 500 বড় জাতীয় সড়ক, যেখানে যেটা চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডারে, এই পাশটা অভিবাসন দপ্তর। আর দুটোর মাঝখান দিয়ে লরিগুলো বাংলাদেশে ঢুকছে, ভারতবর্ষ থেকে বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য। তাতে নিয়ে যাচ্ছে আলু, পেঁয়াজ, পাথর, এবং কোনো মানুষ যদি যেতে চায়, সে পাসপোর্ট করে, ভিসা করে তো অবশ্যই, তবু আপনাকে শুরুতে অভিবাসন দপ্তরে যেতে হবে। তারপরে আপনার বিএসএফ চেক করবে, তারপরে বিজিবি, তারপরে বাংলাদেশ যেতে পারবে। ঠিক উল্টো দিক থেকেও একই রকম, বিজিবি চেক করবে, তারপরে বিএসএফ, তারপরে আপনি অভিবাসন দপ্তরে অনলাইনে আপনার ছবি তোলা হবে, বিভিন্ন কাগজপত্রে সইপত্র হবে, চেক হবে কাগজ, তারপরে যাতায়াত হবে। আর কাস্টমসও থাকছেই এক্সট্রা নজরদারি চালানোর জন্য। তো আসুন আপনারা জেনে নিই বিশেষ কিছু তথ্য, যে এটা চালু হয়েছিল কবে। 1985-86 সালে হিলি কাস্টম স্টেশন চালু হয়েছিল এক্সপোর্ট ইম্পোর্ট করার উদ্দেশ্যে, ভারত এবং বাংলাদেশ যাতে দুদেশেই বাণিজ্য করতে পারে। আর 1996 সালে এটাকে ফুল ফ্লেজেডলি ডিক্লেয়ার্ড হয়েছিল, করা হয়েছিল কাস্টমস স্টেশন হিসাবে। আর বাংলাদেশ গভর্নমেন্ট 2005 সালে এই বাংলাদেশের ল্যান্ডপোর্টটাকে প্রাইভেট সেকশনের হাতে, প্রাইভেট ম্যানেজমেন্টের হাতে তুলে দেয়, এবং 2007 সালে নভেম্বর মাস থেকে এটির দায়িত্ব নেয় একটি বেসরকারি সংস্থা, যার নাম পানামা হিলি পোর্ট লিঙ্ক লিমিটেড। আর এটা লিজ নেয় 25 বছরের জন্য। তো সামনে দেখুন রেলওয়ে স্টেশন, আর বাংলাদেশের রেল লাইনটা ভারতবর্ষের বর্ডারের খুব কাছ দিয়ে চলে গেছে। এই লাইনটা চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার এবং দর্শনা লাইন। আর এই বর্ডারেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তান এবং ইন্ডিয়া মিলে 400 সৈন্য হত হয়েছিল। আর এই ঘটনাটা ঘটেছিল 24 নভেম্বর থেকে 11 ডিসেম্বর 1971 সালে এই হিলি বর্ডারে। কি মর্মান্তিক ভাবন। যাই হোক, এখন বাংলাদেশ বর্ডার যে ফোর্সটা পাহারা দেয়, তার নাম বিজিবি। আর এই নামটা চালু হয়েছিল 2001 সাল থেকে। তার আগে এই যে ফোর্স, এটার নাম ছিল বিডিআর। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটা হলো 4,156 কিলোমিটার, ফিফথ লংগেস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড ভাবুন। আর আসাম রাজ্যকে, ভারতের আসাম রাজ্যকে যে বাংলাদেশ বর্ডার ছুঁয়ে গেছে, সেটা হলো 262 কিলোমিটার। ত্রিপুরার সঙ্গে এর দৈর্ঘ্য 856 কিলোমিটার। মিজোরামের সঙ্গে বাংলাদেশ বর্ডারের দৈর্ঘ্য 180 কিলোমিটার। মেঘালয়ের সঙ্গে এর দৈর্ঘ্য 443
কিলোমিটার, আর পশ্চিমবঙ্গের সঙ্গে দৈর্ঘ্যটা হলো 2217 কিলোমিটার। তো পশ্চিমবঙ্গের সঙ্গে দৈর্ঘ্যটা অনেক বেশি। তো এই সীমানাটা নির্ধারণ করেছিল কে? এই সীমানা নির্ধারণের জন্য আপনারা জানেন বাংলাদেশ আগে ছিল পূর্ব পাকিস্তান, আর পূর্ব পাকিস্তানের সঙ্গে সঙ্গেই হওয়ার সঙ্গে সঙ্গেই সীমানা নির্ধারণ করা শুরু হয়েছিল, আর এটা বর্ডার কমিশনের হাতে চলে যায়। 1947 সালের 17 আগস্ট এই লাইনটা চিহ্নিত করা হয়, আর এই যে বর্ডার কমিশন এর চেয়ারম্যান ছিলেন বা আর্কিটেক্ট ছিলেন স্যার র্যাডক্লিফ, তাই এই লাইনটার নাম র্যাডক্লিফ লাইন। আর এই সীমানা দিয়েই প্রায় 100 লরি ভারতবর্ষ থেকে বাংলাদেশে এক্সপোর্ট হয়, তাতে থাকে পেঁয়াজ, আলু, পাথর এবং অন্যান্য সামগ্রী, আর বাংলাদেশের দিক থেকে সাধারণত ভারতবর্ষে ঢোকে চিটেগুড়। তবে সপ্তাহে একদিন কোনো ব্যবসা হয় না, এটি হলো এই দিনটি শুক্রবার, আর সন্ধ্যা 6টার পরেও কোনো লরি যাতায়াত হয় না। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।